নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। সরাসরি দেখে নেওয়া সারা দিনের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। একদিকে রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে বাংলার অবস্থা সব দিনই নাজেহাল, এবার আবারও বড় খবর সামনে আসছে। একদিকে যেমনই লোকসভা নির্বাচন, তার মাঝে আবার পুরসভা ভোট, সমস্ত পরিকাঠামোর মাঝে আবার করোনা সংক্রমণ, আর এমনই সময় যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বাংলার তা শুনেই চমকে যাবে বঙ্গবাসী। আমাদের 31 তারিখ পর্যন্ত রেস্ট্রিকশন ছিল, আজকে আবার 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে, তাতে অনেকগুলো ছাড় দেওয়া হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম যেটা 50% ছিল সেটা 75% করা হচ্ছে। যেহেতু কোভিড এখানে অনেকটা অধোগতিতে আছে, অনেকটাই কম আছে, এবং মানুষও সচেতন হয়েছে, আমার মানুষকে অভিনন্দন। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে গিয়েছে, এমনই সময় রাউন্ড ওয়াইজ নতুন করে সিদ্ধান্ত নিচ্ছেন মমতা। এবার খুলে যাচ্ছে শিশুদের স্কুল, 16 ফেব্রুয়ারি থেকে তো অঙ্গনবাড়ি খুলছে, তারপরে এবার প্রথম থেকে চতুর্থ শ্রেণীর স্কুল খুলবে নাকি নতুন করে সিদ্ধান্ত, রাউন্ড ওয়াইজ স্কুল খুলবেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন সময় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে খুলে গেল আবারও কি তাহলে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কি বলছে এবার শিক্ষা দপ্তর? দুই বড়ে করোনা আক্রান্তের খবর পাওয়ার পরই নতুন করে সিদ্ধান্ত বদল, এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি আবারও বাতিলের পথে? কি খবর আসছে এবার রাজ্য সরকারের তরফ থেকে? সরাসরি অফিসিয়াল আপডেট জানিয়ে দেবো এই ভিডিওতে। আর এমনই সময় একের পর এক বড় বড় তাবড়নতা নেমে পড়েছে রাস্তায়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে টালমাটাল, একের পর এক জায়গায় এবার ভোট নিয়ে যেমন হুল্লোড় পরিস্থিতি, তার মাঝে আবার দুয়ারে সরকার আসছে 15 ফেব্রুয়ারি, গোটা বাংলার মানুষ ঝাঁপে পড়বে। আবারও 6-6টি নয়া প্রকল্প নিয়ে আসছেন বাংলারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে তাও জানিয়ে দেবো। আর সেই সাথেই সবচেয়ে বড় খবর, মহিলাদের জন্য আবারও আশার আলো, নয়া প্রকল্পের আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা। তার মাঝে আন্ডার গ্যাস ব্যাংকের বই নিয়ে নতুন খবর থাকছে, তবে স্টেট ব্যাংকের বই থাকলে অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন, আপনাদের জন্য থাকছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ, যা না জানলে আবারও বিপদে পড়তে পারেন। আর অন্যদিকে চোখ রাখলেন নতুন করে সংবাদ, ফের বৃষ্টি বাংলার বুকে, এবার শীত বিদায় নিচ্ছে না, তার আগেই বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গ জুড়ে আবারও ভয়ানক বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় এবার দাপিয়ে বৃষ্টি নামছে। দীর্ঘ কয়েক মাস ধরে এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের সাথে সাথে মিলিয়ে বৃষ্টি হচ্ছে, আবারও কি তাহলে বৃষ্টির পূর্বাভাস? কি বলছে হাওয়া দপ্তর? কোথায় কোথায় জারি হচ্ছে সতর্কবার্তা? বিস্তারিত সব মিলিয়ে খবর থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট। আর তার সাথেই থাকছে আবারও বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যেমন বড় ঘোষণা, তেমনই আবার নিজের জমি বাড়ি প্রকল্প ঘোষণা, 261 উদ্বাস্তুকরণীকে স্বীকৃতি দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য থাকছে আবারও নতুন করে অনুদানের সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে থেকে থাকেন, তবে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনই বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে, এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর জানার জন্য এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে এই পরের ভিডিওতে। এই মুহূর্তের বড় খবর, আবারও আবহাওয়ার পূর্বাভাস, পশ্চিমবঙ্গের ফের কয়েক ঘন্টায় ঝেঁপে আসছে বৃষ্টি, পশ্চিমী সন্ধ্যার প্রভাবে রাজ্যে আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস জারি করছে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা কমতে শুরু করে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বলা হচ্ছে আগামী 2 থেকে 3 দিন 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে, এবং কলকাতা 2/24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এবং বেশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে। তবে বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনাদের এলাকায় বর্তমানে বৃষ্টি হচ্ছে কিনা এবং মেঘলা আকাশ রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর তার মাঝে চোখ রাখলে আবারও পশ্চিমবঙ্গে ভয়ানক বিপদ, পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে সংক্রমণ, বৃহস্পতিবার 800 উপরে থাকলো করোনা ভাইরাসের সংক্রমণ, রাজ্যের সরকারি বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 817 জন, আবারও 1000-এর কাছাকাছি পৌঁছতে চললো, 26 জনের মৃত্যু হয়েছে এদিন, দৈনিক মৃত্যুর শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা, যেখানে মূলত 5 জনের মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানে, বেশ কয়েকদিনে করোনা আক্রান্তের খবর আরো বাড়ছে। আর তারপরেই খবর সামনে আসছে 4 জনের মৃত্যু এবং 35 জন সংক্রমিত হয়েছে ওইখানে। তবে তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক নয়া প্রকল্প কাঁপাচ্ছে গোটা বাংলা, সবাই পাবেন নিজের জমি বাড়ি প্রকল্প ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা, এবার 261টি উদ্বাস্তি
কলোনিকে স্বীকৃতি দিলেন বাংলার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই বিশাল বড় খবর, এবার থেকে উদ্বাস্তুরা নিজস্ব জমি বাড়ি পাবেন। বন হুগলিতে উদ্বাস্তুদের আবাসন তৈরি করা হবে বৃহস্পতিবার, এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, রাজ্যের চা সুন্দরী প্রকল্পে চা বাগানের শ্রমিকদের জন্য তৈরি করা হচ্ছে। প্রশ্ন উঠে আসছে, তার সাথে সবচেয়ে বড় খবর এবার প্রাথমিকে, প্রায় টানা দু বছর হতে চললো স্কুলের মুখ দেখেনি তারা, এবার 50% হাজিরা নিয়ে স্কুল চালুর ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মূলত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুললেও করোনা ভয়ে বন্ধ ছিল প্রাথমিক স্তরের শিক্ষাঙ্গনের পঠন পাঠন, তারপরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যেখানে মূলত খবর সামনে আসছে, এবার প্রাথমিকে 50% হাজিরা নিয়ে স্কুল চালুর সিদ্ধান্ত, বিশাল বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, স্কুলগুলো চালু হয়েছে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী, পাড়ায় পাড়ায় শিক্ষালয় চলছে, এবার ছোটদের ক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করতে হবে, কোভিড যদি সমস্যা না হয় তাহলে 50% উপস্থিতি নিয়ে ক্লাস চালু হবে। তবে আপাতত আলোচনা করতে হবে স্কুল কর্তৃপক্ষ থেকে, সোমবার যারা এলো তারা মঙ্গলবার এলো না, এমনই প্রাথমিক স্তরের ক্লাস হবে বলে সূত্রমার্ফত খবর বলছেন মুখ্যমন্ত্রী মমতা। করোনার কাঁটায় দুবছরের স্কুল বন্ধ, চূড়ান্ত এক অনিশ্চয়তার মধ্যে ভুগছে ছাত্রছাত্রীরা, বন্ধুদের দেখা নেই, এমনই সময় একঘেয়েমি দূর করতে অনলাইন ক্লাস বাদ দিয়ে অফলাইনের দিকেই মন দিচ্ছে শিক্ষা দপ্তর। তবে আপনার কি মনে হয়, অনেকটাই কমেছে করোনা গ্রাফ, এবার কি তাহলে সমস্ত রূপে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরির মাঝে চোখ রাখবো আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে, বিশাল বড় খবর এবার শিক্ষা দপ্তরের তরফ থেকে। তবে তার আগে আবারও বিশাল বড় আপডেট আসছে ভোট নিয়ে। বাতিল হোক ভোট, দাবি করছেন শুভেন্দু অধিকারী। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক পুরসভায় জয়লাভ করছে শাসক শিবির। বুধবার সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে নাটক চরমে পৌঁছায় বিভিন্ন জায়গায়, কোথাও মনোনয়ন পত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কোথাও বিরোধী দলের প্রার্থীরা রইলে তালাবন্দি। এবার এ নিয়ে তোপ দেখালেন শুভেন্দু অধিকারী। বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দিয়ে পুরসভা দখল করতে তৃণমূল তা পুরোপুরি অন্যায়, এই ভোট বাতিল করা হোক, এমনই গর্জে উঠলেন এবার শুভেন্দু অধিকারী। আর তার মাঝে আবার গোটা বাংলার চোখ থাকলো এবার যোগী আদিত্যনাথের বক্তব্যে। বাংলা নিয়ে এবার বেফাস যোগী আদিত্যনাথ, যেখানে ভোটাররা সাবধান, আপনাদের ভুলের জন্য বিজেপি যদি ক্ষমতায় না আসে তবে উত্তরপ্রদেশের অবস্থা হবে বাংলা কেরল কাশ্মীরের মতো, এমনই মন্তব্য করে বসলেন এবার যোগী আদিত্যনাথ। আর সেখানেই বাংলার বড় অপমান বলে মনে করছে একের পর এক দল। একযোগে বিজেপির মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস নেতারা। বক্তব্য হারের আঁচ পেয়েই ভোটারদের বেপরোয়া হুমকি দিচ্ছেন যোগী আদিত্যনাথ। আর তারই মাঝে এবারে বিজেপিতে যোগ দিচ্ছে গ্রেট খালি। বিশাল বড় খবর সামনে এলো WWE-র কুস্তিগির গ্রেট খালিকে নিয়ে। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুললেন হিমাচল প্রদেশের বাসিন্দা গ্রেট খালি। বিজেপিতে যোগ দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন। মোদীর বলিষ্ঠ নেতৃত্বে দেশের উন্নতির পথে নিয়ে যাবে বিশ্বাস করছেন এই কুস্তিগির। আর এমনই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বিরাট বড় বার্তা, বিজেপি না থাকলে ভ্যাকসিন কিনতে হতো। কেন্দ্রে বিজেপির বদলে অন্য কোনো পরিবারতান্ত্রিক দল থাকলে করোনার ভ্যাকসিন কিনতে হতো। উত্তরপ্রদেশের ভোট প্রচারে এভাবে বিরোধীদের আক্রমণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়েছেন বিজেপি সরকারের কারণে ভয়ঙ্কর অতিমারির সঙ্গে জীবনের মৃত্যু খেলা খেলতে বাধ্য হয়। মোদীর কথায়, যারা উত্তরপ্রদেশকে ভীতিহীন এবং সুরক্ষিত রাখবে তাদেরকেই ভোট দেবে মানুষ। আর তারপরে অবশেষে হিজাব বিতর্ক নিয়ে স্পষ্ট বার্তা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে চলতে থাকা হিজাব বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের সাহারানপুরের বিধানসভা ভোট প্রচারে গিয়ে এই ইস্যুতে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। এবার স্পষ্টভাবে প্রধানমন্ত্রী জানিয়েছেন মুসলমানদের সমর্থন এখনো বিজেপির পক্ষে, সে কারণে মুসলিম মহিলাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে দাবি মোদী। তবে তা বিজেপি সরকার মুসলিম মেয়ে এবং ভাই বোনেদের পাশে আছে বলে আশ্বাস দিলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সাথে আবার নবান্নে আদানি পুত্র মমতার সঙ্গে কথা, শিল্প সম্মেলনে রাজ্যে এলেন এবার শিল্পপতি গৌতম আদানির পুত্র। বৃহস্পতিবারই তিনি সদল বলে নবান্নে পৌঁছান, কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বাংলায় বিনিয়োগ নিয়ে এবার দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর। উল্লেখ্য, আগামী এপ্রিল মাসেই রাজ্যের শিল্প বা বাণিজ্যের সম্মেলন হওয়ার কথা হতে পারে, বাংলায় আরো বিনিয়োগ করতে লক্ষ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আর এমনই সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে একের পর এক প্রশ্ন সবার সামনে উঠে আসছে, আবারও কি বাতিল নাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? পশ্চিমবঙ্গের অবস্থা রাজেহাল, দুই বড়ে করোনা আক্রান্তের খবর আসছে পজিটিভ। এমনই সময় অনেকটাই থমকে গিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি পর্ব, আর সেই সময় বিশাল বড় খবর দিচ্ছে শিক্ষা দপ্তর, এবার বাতিল হচ্ছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনোভাবেই। স্পষ্ট বার্তা, এবার অফলাইনে বাড়িতে বসে পরীক্ষা নয়, অফলাইনে স্কুলে বসেই পরীক্ষা দিতে হবে, কোনোভাবেই বাড়িতে বসে পরীক্ষা দেওয়া যাবে না বা অনলাইন পরীক্ষা হবে না। তারপরে মাথায় হাত ছাত্রছাত্রীদের, তবে পড়াশোনা প্রত্যেককে চালিয়ে যেতে হবে, যদিও শেষ সিদ্ধান্ত নেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পরিস্থিতিতে করোনা পরিস্থিতি কিরূপ থাকে তা বিবেচনা করেই সঠিক সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপনার কি মনে হয়, এমন কঠোর পরিস্থিতির মাঝে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি স্কুলে নেওয়া উচিত না?
নাকি পুরোপুরি বাতিল করা উচিত, অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আর এদিকে আবার একের পর এক দুয়ারে সরকারের নতুন করে 6 প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা। আবারও সামাজিক সুরক্ষা থেকে শুরু করে একের পর এক মৎস্যজীবী থেকে নতুন করে প্রকল্প, 6-6টি নয়া প্রকল্প, কারা কারা পাবেন, মহিলাদের কোথায় কোথায় সুখবর থাকছে, বিস্তারিত আপডেট জানতে পারবেন ভিডিওর শেষ কিনে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকারে একের পর এক নয়া প্রকল্প ছাত্রছাত্রীর মতো থাকছেই, তার সাথে আবারও নয়া প্রকল্প যুক্ত হয়ে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায়দের বিরাট বড় আশার আলো দিলেন মুখ্যমন্ত্রী মমতা। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার, কিভাবে পাবেন সেই প্রকল্পের সুযোগ সুবিধা, বিস্তারিত আপডেট জানতে ভিডিওর শেষ কিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এই মাত্র কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। আর তার সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে ফেলুন, সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।